কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল করবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয়, বাণিজ্যিকভাবে পেঁয়াজের চারা উৎপাদন। পেঁয়াজ একটি মশলা জাতীয় ফসল। বাংলাদেশে বর্তমানে প্রায় 1,27,000 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করা হয় এবং মোট উৎপাদন প্রায় 5,30,000 মেট্রিক টন। দেশে চাহিদার তুলনায় পেঁয়াজের উৎপাদনে বেশ ঘাটতি রয়েছে, সে কারণে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধিতে এর চারা উৎপাদন খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বহুল ব্যবহৃত মশলা ফসল পেঁয়াজ। পেঁয়াজের পুষ্টিমান উচ্চ এবং এটি ঔষধি গুণ সম্পন্ন, সেজন্য এ মশলা খুবই গুরুত্বপূর্ণ। একমাত্র পেঁয়াজের ঘাটতি পূরণ করতে প্রতি বছর 6,000 কোটি টাকা পেঁয়াজ আমদানি করার প্রয়োজন হয়। আবার সময় মতো আমদানি করতে না পারলে পড়তে হয় মুনাফা লোভীদের কারসাজিতে। মাননীয় কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক 14 অক্টোবর 2020 কৃষি গবেষণা ইনস্টিটিউটের কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় পেঁয়াজের উৎপাদন বাড়াতে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন। সে পরিপ্রেক্ষিতে এই প্রতিষ্ঠান থেকে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য রোডম্যাপ প্রস্তুত করা হয়েছে। সেই রোডম্যাপ বাস্তবায়নে পেঁয়াজের প্রয়োজনীয় চারা উৎপাদন করা আবশ্যক। পেঁয়াজের চারা উৎপাদন পদ্ধতি সহজ এবং চারা উৎপাদন করে চড়া দামে বিক্রি করা যায়। এসব দিক বিবেচনা করে পাবনা জেলাধীন সোজানগর উপজেলার দুর্গাপুর গ্রামের কৃষক ভাইরা তাদের শতভাগ জমিতে পেঁয়াজের চারা উৎপাদন করছেন। ভালো মানের চারা উৎপাদন করতে হলে যে জমিতে আমরা চারাটা রোপণ করি অবশ্যই সে জমিটা ভালো হতে হবে, এবং আমরা যে জমিটা ভালো হলে পরে যাতে সুন্দরভাবে পরিচর্যা করে ওদের চারাটা সুন্দর হয়, কারণ এটা চারা যদি জার্মিশন খারাপ হয় দানার, তাহলে আমরা সে বছর বাণিজ্যভাবে ব্যবসা করতে পারি না। যার জন্য আমাদের সবচাইতে ফলো রাখতে হবে চারাটার জার্মিশন কত ভালো, যে জমির চারার জার্মিশন ভালো হবে সেই জমিতে চারা জন্মালে ব্যবসা করা যাবে, আর যদি ভালো না হয় তাহলে ব্যবসা করা যাবে না। এই এলাকার মাটিও পেঁয়াজের চারা উৎপাদনের জন্য বেশ উপযোগী। জমিতে 3-4টি চাষ এবং মই দিয়ে এবং অনুমোদিত মাত্রায় সার দিয়ে সে জমিতে কৃষক ভাইয়েরা বীজ বপন করেছেন। সাধারণত 6-7 দিন পর চারা গজায়। চারা রক্ষার জন্য কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করা হচ্ছে। তারা বীজতলা করার সময় আমরা জমি চাষ করি, কমপক্ষে 3টা চাষ দিই, বেড করি। বেড করার পর আমরা বীজ বুনার পর আমরা হলো খড় বিছাই, লারাফ জিরা বলে সেটা বিছাই, বিছায় পানি দেই, পানি স্প্রে করে দেওয়ার পর তখন ওই বীজটা বড় হয়ে ওঠে আর কি, ফুটিয়ে ওঠে, তখন আমরা খড়টা সরাইয়ে দেই। সরা দেওয়ার পর ধীরে ধীরে বড় হয়, আমরা হলে তখন ওই সার এবং পানি স্প্রে করি। 40 দিনের বয়স হলে পরে লাগানো শুরু করি, 50 দিনও হয়, এই 45 দিনে এরকম আমরা লাগাই। চারা 40-45 দিন বয়সের হলে উঠিয়ে মূল জমিতে লাগানো হয়। এলাকার চারার মান ভালো হয় দেশের বিভিন্ন এলাকা থেকে এ চারা নিয়ে যাচ্ছেন। কৃষক ভাইয়েরা চারা উৎপাদনের জন্য ভালো বীজ ব্যবহার করে থাকেন। বীজ ও জমি শোধন করে নেন। 1 কেজি বীজের চারা দিয়ে প্রায় 1.5 বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করা যায় বলে কৃষক ভাইয়েরা জানান। আহ
করা একের থেকে আপনার তিন চার্জ দেওয়া লাগবে, তিনটি চার্জ করা লাগবে, চার্জ দিয়ে পানি স্প্রে করা লাগবে। স্প্রে করার পর আপনার বীজ লাগালে পরে ফলনে বেশি হবে, হয়তো যদি আপনার এমনি হয় 50 মন আর পানি দিলে পরে হবে 70-80 মন, পানি দিলে পরে স্প্রে করলে পরে পিচ বেশি হয় আর আলা লাগালে পরে খুব কম ফলন হয়, পিচের গাছ কম যায় জমিতে। উপজেলা কৃষি কর্মকর্তাগণ কৃষক ভাইদের পেঁয়াজের চারা উৎপাদনে সর্বাত্মক সহায়তা করে থাকেন। পেঁয়াজ রবি ও খরিফ উভয় মৌসুমে চাষ করা যায়। খরিফ মৌসুমে চাষের জন্য জুলাই আগস্ট ও রবি মৌসুমে চাষের জন্য ফেব্রুয়ারি মার্চ মাসে বীজতলায় বীজ বপন করতে হয়। জমি আগাছা পরিষ্কার করে ভালোভাবে চাষ ও মই দিয়ে বীজতলা তৈরি করে এক সপ্তাহ রাখা হয়। বীজ বপনের পূর্বে আগের দিন সন্ধ্যায় বীজ ভিজিয়ে রেখে পরের দিন তুলে এক ঘন্টা রোদে শুকিয়ে তারপর বীজতলায় বীজ বপন করতে হয়। বীজ বপনের পর ঝুরঝুরে মাটি দিয়ে বীজ ঢেকে দিতে হবে। পরের দিন বেডে ছায়ার ব্যবস্থা করতে হবে। দিনের বেলা বীজতলা ঢেকে রাখতে হবে, রাতে খোলা রাখা প্রয়োজন, প্রয়োজনে ঝর্ণা দিয়ে পানি দিতে হবে। আগাছা হলে দমনের ব্যবস্থা করতে হবে। সুজানগর এলাকায় গিয়ে দেখা যায় কৃষক ভাইদের কেউ বা বীজ বপন করছে, কেউ পেঁয়াজের চারার যত্ন নিচ্ছে, সবাই পেঁয়াজের চারা উৎপাদন কাজে ব্যস্ত সময় পার করছেন। পেঁয়াজের চারার থিপস ও জাপ পোকার আক্রমণ হতে পারে, এসব পোকা দমনের জন্য কীটনাশক স্প্রে করা প্রয়োজন হয়। পার্পল ব্লাইট বা ব্লস এবং কাণ্ড পচা রোগ হলে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। আপনাদের এখন তো পেঁয়াজের বীজতলা যে পর্যায়ে আছে, বীজতলা থেকে তো পেঁয়াজ মাঠে যাওয়ার উপযুক্ত সময় হয়ে গেছে এবং এই পেঁয়াজটা বীজতলার থেকে চারা উত্তোলনে কিছু সতর্কতা আছে, যেটা আপনার যদি বীজতলাটা যদি খুব বেশি হলো শুকনা থাকে সেক্ষেত্রে চারাটা তুলতে গেলে কিন্তু ছিঁড়ে যাবে। এই জন্য আপনাকে কি করতে হবে, আগে হালকা আগের দিন পানিতে একটু স্প্রে করে নিলে পরে বীজতলা মাটিটা নরম থাকবে, চারাটা সহজে উত্তোলন করা যাবে এবং চারা গুঁড়ায় যেন মাটি না থাকে। আর সেই মাটিটা একটু যদি থাকে একটু ঝুরঝুরে করে কী করতে হবে, একটু হলো ফেলে দিতে হবে, চারার গোড়াটা খুব সময় পরিষ্কার করতে হবে এবং সুন্দরভাবে যেন কখনো এই চারার গোড়ার সঙ্গে মাটি না থাকে। তাহলে এই চারাটা আর চারা যদি বেশি বড় হয় বা লম্বা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার একটু ধারালো অস্ত্র দিয়ে চারার মাথাটা একটু কেটে দিতে হবে। কাটার পর যদি ওই দিনও আপনারা সিডবেড থেকে আপনারা মূল জমিতে নিয়ে যেতে পারেন, আবার পাশাপাশি যদি একদিন পর হয় তাহলে ওই চারাটা আপনারা ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে একদিনকার জন্য। যদি আমরা রাখি তাহলে বীজতলা আর কোনো ক্ষতি হবে না। এবং বীজতলা যখন আমরা আরেকটা সতর্কতা হলো আপনার রাখতে হবে মাথায়, যে বীজতলা যখন টান দিয়ে উঠাবেন গোড়াটা যেন ইঞ্জুরি না হয়, ভেঙে না যায়, এই জন্য আপনাকে সুন্দর করে কী করতে হবে, এক পুষ্টি করে আটে বেঁধে হলো রাখতে হবে। পেঁয়াজের চারার চাহিদা অনেক বেশি, ভালো মানের চারা কেনার জন্য দেশের বিভিন্ন অঞ্চলের পেঁয়াজ চাষিরা ছুটে আসছেন এখানে। বিধায় পেঁয়াজের চারা বিক্রি করতে তেমন সমস্যা হচ্ছে না। পেঁয়াজের চারা বীজতলা থেকে বা বাজারে নিয়েও বিক্রি করা যায়। পেঁয়াজের উৎপাদন বৃদ্ধিতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে, সে লক্ষ্যে পেঁয়াজের নতুন নতুন জাত উদ্ভাবন করা হচ্ছে এবং চারা পদ্ধতি এবং চাষ পদ্ধতি উন্নয়ন ঘটানো হচ্ছে। পাতা পেঁয়াজের জাত সম্প্রতি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে, ঘরে ছাদে এবং বস্তা পদ্ধতিতেও পেঁয়াজ চাষের প্রচলন ঘটানো হচ্ছে। চারা পেঁয়াজ উৎপাদনের রাজধানী খ্যাত পরিচিত পাবনার সুজানগর উপজেলা। আমাদের সুজানগর উপজেলায় এবছর চারা পেঁয়াজের লক্ষ্যমাত্রা 17,350 হেক্টর আমরা লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছি। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং আমাদের কৃষি বিভাগের সর্বাত্মক সহযোগিতার কারণে কৃষকরা চারার উৎপাদনটা খুব ভালোভাবে করতে পেরেছে এবং এখন মাঠে ব্যাপকভাবে চারা পেঁয়াজ লাগানো চলছে। তো আমরা কৃষি বিভাগ আমাদের কৃষকদেরকে যে পরামর্শগুলো দিয়ে থাকি, বিশেষ করে যে চারা উৎপাদনের ক্ষেত্রে এই সময় যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে চারা লাগানোর পরে পরেই এখানে যে সেচ দেওয়ার যে বিষয়টি, আমরা সেচ দেওয়ার ব্যাপারে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। পাশাপাশি এই বীজতলার ক্ষেত্রে চারার যে গোড়া পচার যে রোগটি আছে এই রোগটি ব্যাপকভাবে আক্রমণ হয়, আমরা এই ক্ষেত্রে কৃষকদেরকে ছত্রাকনাশক স্প্রে করার জন্য বলি এবং বাজারে আমাদের অনেক ভালো ভালো কোম্পানির যে ছত্রাকনাশক আছে সেগুলো কৃষকরা স্প্রে করছে এবং এবছর চারার উৎপাদন খুবই ভালো হয়েছে এবং কৃষকরা খুবই উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে মাঠে সেই চারাগুলো রোপণ করছে। আমরা আশা করছি আমাদের সুজানগর উপজেলার যে লক্ষ্যমাত্রা সেটি অবশ্যই আমরা অর্জন করতে পারব। আমাদের এই সুজানগর
এবং ওভারঅল যে পাবনার যে পেঁয়াজ এই পেঁয়াজ আমরা সারা বাংলাদেশে আমরা সরবরাহ করব এবং সারা দেশের চাহিদা আমরা মেটাতে সক্ষম হব বলে আমরা আশা রাখছি। পেঁয়াজ একটি লাভজনক ফসল, পেঁয়াজের চারা উৎপাদন করে আরও বেশি লাভবান হওয়া সম্ভব। আমরা আশা করি পেঁয়াজ চাষের পাশাপাশি এর চারা উৎপাদন সারা দেশে আরও বাড়বে। দেশের পেঁয়াজের ঘাটতি পূরণে উন্নত মানের চারা উৎপাদন করে আপনিও অবদান রাখতে পারেন। বুড়ো ধান, অতিরিক্ত ঠান্ডার সময় বীজতলা স্বচ্ছ পলিথিন দিয়ে সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢেকে রাখা যায় এবং বীজতলার পানি সকালে বের করে দিয়ে আবার নতুন পানি দেয়া যায়। সেই সাথে প্রতিদিন সকালে চারার উপর জমাকৃত শিশির ঝরিয়ে দিতে হবে, এতে চারা ভালোভাবে বেড়ে ওঠে। বীজতলায় সব সময় নালা ভর্তি পানি রাখতে হয়। চারা গাছ হলদে হয়ে গেলে প্রতি বর্গমিটারে ৭ গ্রাম ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে। এরপরও যদি চারা সবুজ না হয় তবে প্রতি বর্গমিটারে ১০ গ্রাম করে জিপসাম দিলে সুফল পাওয়া যায়। চারা রোপণের জন্য মূল জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে পানি সহ কাদা করতে হবে। জমিতে জৈব সার এবং শেষ চাষের আগে ইউরিয়া ছাড়া অন্যান্য সার দিতে হবে। চারার বয়স ৩৫ থেকে ৪৫ দিন হলে মূল জমিতে চারা রোপণ করতে হয়। ধানের চারা রোপণের ১৫ থেকে ২০ দিন পর প্রথম কিস্তি, সাধারণত গুচ্ছিতে কুশি দেখা দিলে দ্বিতীয় কিস্তি এবং কাজ থোর আসার ৫ থেকে ৭ দিন আগে শেষ কিস্তি হিসেবে ইউরিয়া সার উপরি প্রয়োগ করা ভালো। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি, কক্ষ নম্বর ২২২, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা ১২১৯। আমাদের ইমেল banglakrishi1314@gmail.com, ফেসবুক www.facebook.com/btv.gov.bd। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। প্রিয় কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নী।